হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল আজকে আমরা আবার একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট আছে তো প্রথমেই যে কথাটাই বলবো আগামীকাল কিন্তু সিএফএলে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবের কোয়ার্টার ফাইনাল খেলা আছে ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু মোহাম্যাডান আপাতত সিএফএলকে কিন্তু নোটিশ পাঠিয়েছে রে বাজে রেফারিংয়ের জন্য তন্ময় ধর যে রেফারি করেছিল আগের ম্যাচে এবং যে লাল কার্ড দেখেছিলো শাহের সাইনকে সেই নিয়ে তো মহামেন খেলবে কি খেলবে না সেই নিয়ে যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আমরা এর পরের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তো তার আগে আজকের ভিডিওতে চলে আসি এবং আজকে মেন ভিডিও কালকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার যে কাপের সেকেন্ড ম্যাচ ছিল সেই ম্যাচের রিভিউ নিয়ে তবে তার আগে কিছু আপডেট আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে কিন্তু এর প্রথম সেমিফাইনাল খেলা আছে এবং পরস্পর মুখোমুখি হবে কিন্তু জর্জ টেলিগ্রাফ এবং রেলওয়ে ফুটবল ক্লাব খেলাটি হবে কিন্তু নৈহাটি ফুটবল গ্রাউন্ডে এবং দুপুর দুটো থেকে আমরা সেই খেলার কিন্তু সরাসরি সম্প্রচারণ দেখতে পাবো আর প্লাস নিউজ বাংলা চ্যানেলে এবং আজকাল ডট ইন যে ফেসবুকের ওদের ফেসবুক লাইভ দেখানো হয় সেই চ্যানেলটি থেকে এই তো গেল সি এর খবর এবার চলে আসি আই লিগ কোয়ালিফায়ার্স অর্থাৎ আই লিগ টুয়ের খবরাখবর গতকাল কিন্তু আই লিগ কোয়ালিফায়ার্সের দুটো ম্যাচ হয়ে গেছে প্রথম খেলাটি ছিল দিল্লি এফসির সঙ্গে আরা এফসি যে দিল্লি এফসি কিন্তু গত ডুরান কাপে অসাধারণ খেলেছিল সেই দিল্লি এফসি কিন্তু উনি শূন্য গোলে ম্যাচটি জিতে যায় এবং অপরপক্ষে কেরালা ইউনাইটেডের সঙ্গে কিন্তু খেলা ছিল করবেট ফুটবল ক্লাবের সেই কেরালা ইউনাইটেডও কিন্তু দুই শূন্য গোলে জিতে যায় এই তো গেল আই লিগ টুয়ের সমস্ত খবর এবার সম্পূর্ণ চলে আসি আমাদের আজকের ভিডিও নিয়ে ভারত এবং শ্রীলঙ্কার খেলা রিভিউ নিয়ে দেখুন ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলবো এখন সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা কথা উঠেছে যে ইগস টিম এক হটিয়ে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি এইসব ভারতে কি খেলা হচ্ছে এরকম খেলা হলে আমরা সাপোর্ট করবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে আমরা যারা সত্যি ভারতীয় ফুটবল সাপোর্টার তারা ভারত যতই হারুক বা যতই বাজে পারফর্ম করুক আমরা কিন্তু ভারতকে সাপোর্ট করবো কিন্তু সাপোর্টারদেরই কিন্তু দরকার একটা টিমের উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রতিদিনই যদি এই রকম বাজে পারফর্ম করে এবং তার থেকেও বলা ভালো যেটুকু আমি আপনাদের সামনে বলবো যে এত বাজে টিম সিলেকশন করে তো সেইখানে কিন্তু আমাদের সাধারণভাবে একটু রাগ খুব কিন্তু চেপে উঠবে তো জানি না ইগোর্স টিমে কী ভাবছেন প্রত্যেক ম্যাচেই রাহুল বেকেকে খেলাচ্ছেন কালকে তো আবার দেখলাম ডিপ ডিফেন্স অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সে রাহুল বেকে আর সুভাশিস দুজন মিলে খেলছ কেন আবার এত পরীক্ষা নিরীক্ষা আবার সুভাষিসকে নিয়ে চলে আসা হলো সেন্ট্রাল ব্যাকে রাহুল বেকেকে সেন্ট্রাল ব্যাকে রাহুল বেকে কি করে টিমে চান্স পায় যদি সেন্ট্রাল ব্যাক বুঝতে খেলতে হয় যদি সিংল্যান্ড সানা সিংয়ের যেটা শুনলাম পায় চোট লেগে যেত সামান্য প্র্যাকটিসে সেটা যদি লেগেও থাকে তাহলে কেন প্রীতম গোটাল নয় কেন রাহুল বেকে এবং কালকে খেলাটা যারা লক্ষ্য করেছেন যে দেখবেন যে গোটা খেলায় সেকেন্ড হাফে খুব সম্ভবত আটষট্টি মিনিটে শ্রীলঙ্কা একটা সুযোগই পায় যেটা ভারতের গোলে শট মানে গোলে মারতে পারেনি যাই হোক শটটা প্রতিহত হয় সেইটাও কিন্তু সম্পূর্ণভাবে সাজিয়ে দিয়েছিল প্লেটে যেন বলটা সাজিয়ে দিয়েছিলো রাহুল বেকে পাস করতে গিয়ে ওদের স্ট্রাইকারের পায়ে বলটা ফেলে দেয় সেই স্ট্রাইকার ডুকেছে যদি না সুভাষিষ ওইরকম সাইডিং ট্যাকেল করে বলটা বার করে দিত তাহলে গোল ছিল অন্য মানে শিওর গোল ছিল আর সাইডিং সাইডিং ট্যাকেলটা যদি একটু ভুল হতো তাহলে কিন্তু সেটা সুভাষিস হয়তো কালকে লাল কার্ড দেখে যেতে পারতো যাই হোক না কেন এই তো গেল ব্যাপার এবার যেগুলো নিয়ে আলোচনা করব দেখুন খেলার যদি আমরা স্ট্যাটিস্টিকটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব ভারত কিন্তু টোটাল এগারোটা শট নিয়েছে যেখানে শ্রীলঙ্কা মাত্র একটা শট নিয়েছে এবং খেলার যে পজিশান সেই পজিশানেও দেখব ভারত তিয়াত্তর সাতাশ পার্সেন্টে কিন্তু এগিয়ে আছে ইনফ্যাক্ট চারশো পঞ্চাশটা পাস খেলেছে যেখানে অপোজিটে শ্রীলঙ্কা একশো পঁচাত্তরটা এবং পাস অ্যাকুরেসিও ছিল কিন্তু কালকে খুব ভালো একাশি পার্সেন্ট ভারতের পক্ষে আর কর্নার কিন্তু ভারত কিন্তু আদায় করেছিল বারো বারোখানা তো এইখানে একটা কথা দেখুন প্রত্যেকে নানারকমভাবে নানা দিক থেকে আলোচনা করছি আমি একটু ফুটবলের টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি জানি আমি অতটা হয়তো ভালো ফুটবল বোধার নই তথাকথিত অন্য সবারই থেকে বা আমি তো একজন অনামি অনামি ব্যক্তিত্ব ফুটবলটাকে একটু ভালোবাসি একটু ছোটোখাটোভাবে আগে খেলতে খেলেওছি বা যেটা বলে টেকনিক্যালি বিষয়টা একটু হয়তো একটু হলেও বুঝি তো সেই টেকনিক্যাল দিক থেকে একটা কথা আপনাকে বলি দেখুন আজকে যদি এটা শ্রীলঙ্কার সঙ্গে খেলা না হয় যদি কাতারের সঙ্গে খেলা হতো এবং ভারত যদি গোল শূন্যভাবে ড্র করতো তাহলেই কিন্তু আমরা খুব আনন্দ পেতাম এবং গত কয়েক কটা ম্যাচেও আমরা দেখেছি কাতারের বিরুদ্ধে দুটো ম্যাচ সম্প্রতি অতীতে আমরা খেলেছি একটা গোল শূন্য ড্র করেছি কাতারের মাঠে গিয়ে দ্বিতীয়টাও কিন্তু কাতারের মাঠে গিয়ে এক শূন্য গোলে হারি কিন্তু ভারত অসম্ভব ভালো খেলেছিলো কেন ভালো খেলেছিলো বলবো তার কারণ ভারতের থেকে কাতার অনেক শক্তিশালী দল এবং সেই দল ভারতের ওপর হুল ফোটাতে পারেনি সেই কারণে ঠিক একইভাবে কিন্তু শ্রীলঙ্কার দর্শকরা হয়তো কালকে পরে বা শ্রীলঙ্কার ফুটবল নিয়ে অনেক আশা জাগবে কারণ তাদের থেকে প্রায় একশো ধাপ আগের একটা টিম অর্থাৎ ভারত সঙ্গে তারা কিন্তু গোল শূন্য ড্র রেখেছে তো এইটা কিন্তু একটা দিক থেকে আপনি নজর রাখছেন কিন্তু এইখানেই পার্থক্য পার্থক্য কাতারের সঙ্গে যদি আমরা খেলাটা লক্ষ্য করি দেখব কাতার টোটাল শট এবং সেই শট নেওয়ার মধ্যে কিন্তু চোদ্দো থেকে পনেরোটা খুব যদি ভুল না করি চোদ্দো থেকে পনেরোটা কিন্তু অন শট ছিল যেখানে মধ্যে বারোটা ক্লিয়ার শট কিন্তু গুরপ্রীত সিং সান্ধু আটকেছে কিন্তু ভারতবর্ষ কালকে কি করলো এরকম একটা দুর্বল দলের বিরুদ্ধে মাত্র এগারোটা শট নিয়েছে গোল লক্ষ্য করে এগারোটা শট নিয়েছে এবং অন টার্গেট যেটাকে বলে গোলের মধ্যে তিন মধ্যে শট কিন্তু মাত্র একটা এটা কি হচ্ছে কিভাবে সম্ভব এটা কিন্তু কখনো মাথায় আমরা এখনো বুঝতে পারছি না যে একটা কোচ আজকে প্রায় আড়াই থেকে তিনটে বছর দেশে আছে দেশের প্লেয়ারদের মান মনোভাব বুঝছে তিনি কি মনোভাব একটু চেঞ্জ করতে পারছেন না শুধুমাত্র দেখলাম লিস্টন কোলাসর একটুখানি শুধুমাত্র নিজের প্রতি আত্মবিশ্বাস আছে বাস বাকি আর প্লেয়ার দিয়ে আত্মবিশ্বাস করে সবাই তো সেই একটা প্লেয়ারকে খুঁজছে শুনিল ছেত্রী কোথায় তাকে যা করে বল দেবো সে গোল করবে বল দিতে গিয়ে ভুল পাস মিস পাস যদি ডিফেন্সে পা বল ক্লিয়ার করে দিচ্ছে আবার বল সাজাতে 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 আসছে বা দেখুন শ্রীলঙ্কার মতো টিম ভারতের বিরুদ্ধে যে দশজন মিলে ডিফেন্স করবে এটা তো কোনো মানে যারা বর্তমানে বাচ্চা ছেলে এখনও ফুটবলকে জাস্ট পায়ে দিয়েছে তারা অবধি জানে যে একটা দুর্বল টিম সে অবশ্যই রক্ষণাত্মক খেলবে আমাদের মতো একটা টিমের ক্ষেত্রে বাঁচার জন্য তা বলে আমাদের টিমের কোনো স্ট্র্যাটেজি থাকবে না তাদের যে তাদের যে লকটা সেই লকটা আমরা ভাঙবো তো কী করে একটা প্লেয়ারের উপর আমরা কেন দায়িত্ব দেবো সবসময় তো এখানে একটা কথা বলে রাখি লিস্টন ক্লাসের যখন কথা বললো লিস্টন ক্লাস কিন্তু একটা অসাধারণ গোল করেছিল ইয়ারের বাইরে থেকে কিন্তু সেই গোলটা ক্যান্সেল হয় তখন তার আগেই অনিরুদ্ধ থাপা কিন্তু ফাউল করে বসে এই অনিরুদ্ধ থাপা বলতে গিয়ে মিডফিল্ডের কথা মনে পড়লো মিডফিল্ডে দেখুন আমরা প্রত্যেক দিন একই কথা বলে যাচ্ছি কেন ব্র্যান্ডন প্রথম থেকে নয় কেন সাহাল প্রথম থেকে নয় কেন আপুয়া প্রথম থেকে নয় এইটা আমি বুঝছি না যে কেন কি কি হিসাবে এই টিম সাজানো হচ্ছে যেখানে কালকে আমরা লক্ষ্য করে যে শ্রীলঙ্কার টিম সাজিয়ে যে পাঁচ চার এক অর্থাৎ পুরো রক্ষণাত্মক দল সেইখানে ভারতের টিম সাজানো কি দেখলাম চার চার এক এক বা চার পাঁচ এক এইটা কোনো যুক্তি হয় যেখানে ওরা পুরো ডিফেন্স করবে আমরা জানি সেইখানে তো আমাদের অ্যাটাক করতেই হবে অ্যাটাকটাই তো হচ্ছে মূল ডিফেন্স ওদেরকে তো ভয় পাওয়াতে হবে থেকে শর্ট মারতে হবে বারবার শর্ট মারতে হবে হোক দু তিনটে শট ভুল কিন্তু ওরা তো টলে যাবে কিন্তু টোল যেটা কোথায় আমরা মে নিজেদের মধ্যে খেলছি বল বাড়াচ্ছি একটা লং বল বাড়াচ্ছি ঠিকঠাকভাবে বল হয়তো যেতে পারছে না বা বলগুলো গেলেও সুভাষিষ উদানটা মতো প্লেয়াররা বল মিস করছে করতে পারছে না এইগুলো তো দেখা যায় একটা প্যাথেটিক ছাড়া অন্য কিছু নয় অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল লাভার এইগুলো কিন্তু খুবই দুঃখ দেয় আমাদের প্রেস টিম যে থিঙ্ক আছেন বা থিঙ্ক ট্যাঙ্ক আছেন অর্থাৎ কোচের সঙ্গে অন্যান্য যারা আছে একটু সেই জিনিসগুলো দেখুন কারণ সাফের প্রত্যেকটা দল কিন্তু ভারতের থেকে অনেক শক্তিশালী কম এবং এইটুকু এখনও অবধি আমাদের বিশ্বাস আছে যে ভারতের এক একটা প্লেয়ার কিন্তু অন্যান্য দেশের এক একটা প্লেয়ার থেকে অনেকটা এগিয়ে আছে এই মুহূর্তে সাফ কম্পিটিশনে তো সেই জায়গায় কিন্তু আমরা যখন টেবিল দেখছি সেই টেবিলে কি দেখছি ভারত আছে চার নম্বরে পাঁচ নম্বরে শ্রীলঙ্কা এক পয়েন্ট যে আবার কালকেই পয়েন্ট পেলো ভারত ভারতের কাছ থেকেই পয়েন্ট কাটল দু চার নম্বরে আছি আমরা দুটো ম্যাচে দু পয়েন্ট তারপর দেখছি মালদ্বীপ যারা দুটো ম্যাচে পেয়েছে তিন পয়েন্ট তার তিন নম্বরে দু নম্বর আছে বাংলাদেশ তিনটে ম্যাচে চার পয়েন্ট এবং এক নম্বর হচ্ছে নেপাল দুটো ম্যাচে ছ পয়েন্ট তো সামনের ম্যাচই আছে ভারতের সঙ্গে নেপালের সেই ম্যাচ যদি না জিততে পারি তাহলে তো সাব কম্পিটিশন থেকে পুরো ছিটকে যাচ্ছে ভারত এবং যাই না এরপরে কী হবে তো এখানে একটা আরেকটা কথা বলার আছে যে কিন্তু মেনলিগ হচ্ছে এখন আইএসএল এবং সেকেন্ড কম্পিটিশন হচ্ছে আই লিগ তো দুটো খেলাতেই দেখছি এক একটা টিম খুব বেশি হলে কুড়িটা করে খেলার সুযোগ পাচ্ছে তার মানে ধরে নিতেই পারি কোনো প্লেয়ার যদি চোট পায় যা কোনো প্লেয়ার যদি একটু শারীরিকভাবে অসক্ষমতা হয় মানে অক্ষম হয় তাহলে তাকে একটা দুটো ম্যাচ রেস্ট দিচ্ছে মানে সারা বছর একটা ভারতীয় প্লেয়ার খেলছে আঠেরো থেকে উনিশটা ম্যাচ এটা কি কখনো হতে পারে একটা দেশ তাহলে কি করে এগোবে আমি আজকে সুপার লিগের খেলা এত ভালো হচ্ছে গোটা বিশ্ব জুড়ে সুপার লিগের দিকে তাকিয়ে আছে সব কিছু মারলাম কিন্তু দেশ নেশন সে যদি না র্যাঙ্কে ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দেবে না আজকে গত বছর আগে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছিল দেশীয় টিম হিসাবে সেই জন্যই কিন্তু ফিফা ভারতকে লক্ষ্য রেখেছিলো এবং খুবভাবে চেষ্টা করেছে ভারতকে তোলার জন্য কিন্তু ভারত যদি এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় ভারতীয় জাতীয় দল তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব নয় তো এইগুলো ভাবুন প্রফুল্ল প্যাটেল জানি আমার মতো একটা এই রকম সাধারণ লোকের কথা হয়তো তিনি শুনবেন না বা এ আইএফএফও শুনবেন না আবার বাংলাতে বলছি বাঙালিদের তো এমনিতেই কু নজরে দেখছেন এখন প্রত্যেকে কিন্তু বাংলা থেকেই ফুটবল ফুটবল সৃষ্টি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যাই হোক দেখা যাক কি হয় তো আমরা তো আশা রাখছি পরের দুটো ম্যাচ জিতে ভারত হয়তো সাপ কাপের ফাইনালে যাবে এবার ভবিতব্য দেখা যাক কি হয় যাই হোক এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও নিয়ে আমরা আসছি মোহাম্মদানের খবর নিয়ে মোহাম্মদান নেক্সট উত্তম কোয়ালি কোয়ার্টার ফাইনাল খেলবে কি খেলবে না সিজে ফেলে সেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি একটা ছোট্ট ভিডিও নিয়ে এখনকার মতো টাটা